আজ 1 আগস্ট WBMCC স্টেট কোটার যে সিট ম্যাট্রিক্স সেটাও যেমন রিলিজ করে দিয়েছে এবং তোমাদের চয়েস পুলিংটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এটার সাথে সাথে এটা যেমন একটা গুড নিউজ, একটা বাজে নিউজ আছে। দুটো ক্যাটাগরির জন্য দু রকম নিউজ। EWS ক্যাটাগরির জন্য যেমন ভালো নিউজ, তাদের সিটটা বেড়েছে। UR ক্যাটাগরির জন্য সিটটা কিন্তু কমেছে। এটা খুবই একটা আনফেয়ার এবং খুবই বাজে নিউজ। তো এই ভিডিওটা পুরো শুনো। আমি যেটা বলবো, তোমরা একটু সাপোর্ট করো ব্যাপারটাকে। সমস্ত ক্যান্ডিডেটকেই বলছি, আমি ওয়েস্ট বেঙ্গলের, এখানে কোনো ক্যাটাগরির কোনো খারাপ চাওয়া হচ্ছে না। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমাদেরকে আলাদা করে আমি সিট ম্যাট্রিক্সটা দেখাচ্ছি না, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে ওটা দেখে নাও। তো আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো কলকাতা মেডিকেল কলেজ অর্থাৎ MCK আর NRS এই দুটো কলেজ থেকে 20টা করে সিট কমানো হয়েছে UR-দের, এবং সেক্ষেত্রে EWS-এর সিট 20টা করে বেড়েছে, টোটাল 40টা। আর 2019-20 টোটাল যে 5টা কলেজ আছে, সেখানে প্রত্যেকটা কলেজে 9টা করে সিট UR-দের কমেছে, EWS-এর বেড়েছে 9টা করে। তো ওখানে আছে তোমার 45টা, টোটাল 85টা সিটের হিসেব হচ্ছে এইভাবে। তো তোমরা মিলিয়েও নিজেরাও দেখে নিতে পারো। দেখো, আমি এখানে EWS-এর সিট বেড়েছে এটার কোনো এগেনস্ট নয়, আমি চাই EWS-এর সিট বাড়ুক, কিন্তু আমি এগেনস্ট হচ্ছে যে EWS-এর সিট বাড়ানোর জন্য আনরিজার্ভদের সিটকে কাটা হয়েছে। আমি যেটা চাই, আনরিজার্ভদের সিটকে না কেটে সিট বাড়িয়ে তবেই সেখান থেকে EWS-এর সিটকে দেওয়া। তো সেক্ষেত্রে দুটো কাস্টের জন্যই তো ভালো হলো না। এক্ষেত্রে তো আনরিজার্ভ কাস্টটা প্রচুর সমস্যায় পড়ে গেল, এই যে জিনিসটা হলো, কারণ এখানে প্রচুর কাট আপের এফেক্টটা পড়বে। এবছর ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স ডাউন আছে যদি তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কের রেসপেক্টে দেখো, কিন্তু স্টিল এই ফ্যাক্টরটা কিন্তু আবার সেই বিপরীত দিকে যাচ্ছে UR-দের জন্য। তো কারণ তাদের 85টা সিট মানে হিউজ ব্যাপার। দেখো, যদি আমরা একটা নতুন কলেজকে ধরি, 100 কলেজে সেখানে 35টা করে UR সিট দেওয়া হয়, তো সেক্ষেত্রে 85টা সিট মানে দেখো এখানে প্রায় 2.5টা মতো কলেজ কিন্তু UR-দের জন্য লেস হয়ে গেল। তোমরা নিজেরা হিসেবটা বুঝে নিতে পারবে। তো আমি এখন যে কাজটা বলবো সেটা কিন্তু সবাই একদম তাড়াতাড়ি করো, সব ক্যান্ডিডেটকেই বলছি। আমি এখন সমস্ত ক্যান্ডিডেটকে বলছি, সে যে ক্যাটাগরিরই হোক, তোমরা যেন সকলেই WBMCC-কে একটা মেল করো, যে মেলটাতে আমি একটা কম্পোজ দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। তোমরা সেটাও করতে পারো নিজেদের মতো এডিট করে, অথবা নিজেরাও নিজেদের মতো একটা কম্পোজ বানাতে পারো। তো আমার যে মেলের বিষয়টা বলছি সেটা হচ্ছে এরকমই, যেটা একটু আগে বললাম যে EWS-এর সিট অবশ্যই বাড়ানো হোক, কিন্তু সেটা UR-এর সিট না কেটে। UR-এর সিটটা UR-এর সিটের জায়গায় থাক, টোটাল সিটটাকে বাড়িয়ে তারপরে EWS-এর সিটটাকে দেওয়া হোক সেখান থেকে। তো এক্ষেত্রে কি কারোর কোনো প্রবলেম আসবে না, EWS-ও যেমন সিট পাবে তেমন UR-এর সিটও নষ্ট হবে না। তো এটাই হচ্ছে একটা রিকোয়েস্ট, কারণ বর্ডার লাইনে যারা পেয়ে যেত এই 85টা সিটের জন্য অনেকেই কিন্তু পাবে না। এবং সেটা দেখো, একটা ক্যান্ডিডেট যারা আনরিজার্ভ আছে তাদের কিন্তু কতটা কষ্টকর হয় ব্যাপারটা, না? তারা আবার একটা ইয়ার ড্রপ দিতে হবে, যারা ভেবেছিল কলেজ পেয়ে যাবে, মানে যারা ডিজার্ভিং অ্যাকচুয়ালি, না? তো তোমরা সেখান থেকে প্লিজ তাদের জন্য এবং সকল ক্যান্ডিডেট, সে আনরিজার্ভ হোক আর রিজার্ভ হোক, প্লিজ এই মেলটা করো। তোমরা সকলের মেলটা কিন্তু আজকের রাত্রেই পারলে আজকে করো, এবং কালকের মধ্যে করো, কারণ এই প্রসেসটা কিন্তু খুব শীঘ্রই শেষ হবে।